শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ, এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। একীভূত হওয়া নিয়ে অনীহা দেখালো ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদ। কাউকে সাথে নিয়ে নয়, বরং নিজেরাই সফল হতে চায় এই ব্যাংকটি। একথা জানিয়েছেন গতকাল এটির নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান। তবে এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে সব ব্যাংকের কর্মদক্ষতা মূল্যায়ন করে ডিসেম্বরের পরই জোরপূর্বক একীভূতকরণের দিকে যাবে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সংকট সামাল দিতে মার্জার বা একীভূতকরণের পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক, যা নিয়ে চলছে নানা গুঞ্জন ও আলোচনা। এর মধ্যে পদ্মা ও এক্সিম, সোনালী, বিডিবিএল, সিটি বেসিক সহ সরকারি বেসরকারি ব্যাংকের নাম আসলেও এবার ইউসিবি ও ন্যাশনাল ব্যাংকের মার্জার নিয়ে তৈরি হয়েছে মতবিরোধ। ন্যাশনাল ব্যাংক লিমিটেড পুনর্গঠনের মাত্র 5 মাসের মাথায় পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার এ সংক্রান্ত আদেশ দেওয়ার পাশাপাশি নতুন পর্ষদও গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। সোমবার ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ আয়োজন করে সংবাদ সম্মেলনের, যেখানে গ্রাহকের আস্থা অর্জনে নিরলস কাজ করার প্রত্যয় জানিয়ে ব্যাংকটির হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়া হয়। আমরা এটাকে মাছ করতে রাজি না, আমরা ব্যাংকটাকে আগে মতো ফিরিয়ে দেন আনা হয়, সেই হিসেবে আমরা আনতে পারবো বলি, সেই প্রতিজ্ঞা করি, সেই আশা দিয়ে ওদেরকে রাজি করাইছি। ওরা মাছ করে নাই, মাছ থেকে আমরা এখন মুক্ত। বাংলাদেশ ব্যাংক মনে করে মার্জারের বিষয়ে নীতি অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে যে কোনো ব্যাংক। তবে ডিসেম্বর পরবর্তী সময়ে ব্যাংকগুলোর দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে শুরু হবে জোরপূর্বক একীভূতকরণ। সার্কুলারের মধ্যে কিন্তু আমরা বলেছি এটা ভলান্টারি মার্জার অর অ্যাকুইজিশন, এবং আমাদের ওই প্রসেসের মধ্যে কিন্তু একটা জায়গায় বলাই আছে শেয়ার হোল্ডারদের ইজিএম ডেকে ইজিএম এ অ্যাপ্রুভ করে তারপরে আসতে হবে। পিসিআর ফ্রেমওয়ার্ক যেটা, সেইখানে যখন ইভালুয়েশন করব তখন যদি কোনো ইম্প্রুভমেন্ট কোনো ব্যাংকের না দেখি তখন কিন্তু আমরা উই ক্যান ডিসাইড অন ফোর্স মার্জার। ব্যাংক একীভূতকরণ নিয়ে বেসরকারি ব্যাংকগুলোর যে অনীহা তা আর্থিক খাতের জন্য ভালো সংকেত নয় বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। এই মার্জারটা তো হতে হবে মার্কেট বেসড, এটা কাউকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। কিন্তু এখন ন্যাশনাল ব্যাংকের বোর্ড যখন বললো আমরা মার্জ হতে চাই না, তখন কিন্তু বাইরে এই সিগন্যালটা আরও বেশি করে গেল যে এটা জোর করে মার্জার হচ্ছে। এখন এই জোর করে মার্জার কিন্তু কখনোই ভালো সলিউশন দিতে পারে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 12,368 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় 29%। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এদিকে রপ্তানিমুখী শিল্পের নগদ সহায়তা তুলে নিলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন রপ্তানিকারকরা। তাই এসব এসএমই উদ্যোক্তাদের জন্য আলাদা বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন তারা। সোমবার রাজধানীর একটি হোটেলে উচ্চ সম্ভাবনাময় খাতে অগ্রাধিকার বিষয়ে প্রাক বাজেট আলোচনা এসব কথা বলেন ব্যবসায়ীরা। এ সময় চামড়া খাতের উদ্যোক্তারা বলেন সঠিক নীতি ও সদিচ্ছার অভাবে এই খাতের রপ্তানি আয় কমছে। কৃষিখাতে আরও সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষিখাতের উদ্যোক্তারা। তৈরি পোশাকের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও বন্ডেড ওয়ারহাউস সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলেন রাজস্ব আদায় বাড়াতে পরোক্ষ করের উপর নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে জোর দিতে হবে। গ্রাজুয়েশনের পরে যে প্রবলেমগুলো আসবে এটা কিন্তু আগের মতন করে আমরা দেখতে হবে না। মানে উই এভরি ওয়ান হ্যাজ টু ইভলভ, প্রাইভেট সেক্টর হ্যাজ টু ইভলভ, গভর্নমেন্ট মেশিনারি হ্যাজ টু ইভলভ, দ্য ট্যাক্সেশন স্ট্রাকচার হ্যাজ টু ইভলভ, এভরি ওয়ান হ্যাজ টু ইভলভ। And IMF, হ্যাঁ যে কথাগুলো বলছে উই এগ্রি মেজরিটি দ্য পয়েন্টস, বাট এত শর্ট টাইমের মধ্যে এটা পসিবল না। ওটা যে শখটা আসবে এটা কিন্তু আমাদের এখনও ক্ষমতা হয়নি ইকোনমির যে এই এই শখটাকে অ্যাবজর্ব করার। অ্যান্ড এটার লং টার্ম রিপ্রকশন যেটা হবে, কারণ এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার যে ওয়ার্কার আছে আমার ফ্যাক্টরিতে ওদের উপরে এসে পড়ে। আজকে TDS, এই ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, এটা গলার কাটা হয়ে গেছে।
কারণ আমাকে ট্যাক্স রেট বলছে 27.5%, কিন্তু আমার ইফেক্টিভ ট্যাক্স রেট হয়ে যাচ্ছে কত, 50-60%, কারো কি আরও অ্যাবাভ 60%। সো আমাকে যে করে হোক এই টিডিএস রেট যদি না কমানো হয়, তাহলে ওই যে আমার কর্পোরেট ট্যাক্স রেট আমার কমালেও আসলে কোম্পানিগুলো কোনো লাভ হবে না। দর্শক, রপ্তানিতে যে নগদ সহায়তা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার, সেটি বিষয়ে আমরা আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাজী প্রিন্টিং অ্যান্ড অ্যাক্সেসরিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও বাইলার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী ফাহাদ। জনাব কাজী ফাহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। যে আপনার কাছে যেটি জানতে চাইবো যে এই যে রপ্তানি খাতে যে নগদ সহায়তা, আপনারা যদিও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কাজ করছেন অ্যাক্সেসরিজ খাতে এবং আপনাদের এই অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রি গড়ে ওঠার কারণেই কিন্তু এই যে বাংলাদেশের যে তৈরি পোশাক খাত আজকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, আপনারা সহায়তা হিসেবে কাজ করছেন, অ্যাক্সেসরিজ খাতের আসলে অবদানটা কী এই জায়গাটাতে? এবং এই যে নগদ সহায়তা যে যদি রপ্তানি খাতে তুলে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাদের এই খাতটি কতটা ক্ষতিগ্রস্ত হবে? ধন্যবাদ, ধন্যবাদ বাংলাদেশকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের কিছু কথা বলার জন্য। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কিন্তু বাংলাদেশে আমরা ডিরেক্টলি আমরা যে কাজ করছি, আমরা রপ্তানি যে সহায়তা আমরা মানে বেসিক্যালি আমাদের পাওয়ার কথা, বরঞ্চ আমরা তো সেটা পাচ্ছি না এখন, বরঞ্চ আরো বলা হচ্ছে যে আমাদের কাছ থেকে নগদ সহায়তা উঠে নেওয়া হবে। আসলে এটার ইম্প্যাক্ট যদি একটু ছোট করে বলি, আমাদের কিন্তু কোভিড এর যে ইম্প্যাক্টটা আমাদের উপরে পড়েছে, আমাদের কিন্তু সেটা কাটিয়ে এখনো উঠিনি। এখন যদি আমাদেরকে নতুন করে বলা হয় যে সামনে আমাদের যে ইডিএস ফ্যাসিলিটি আছে এবং আমাদের যে নগদ সহায়তার যে ফ্যাসিলিটি গুলো আছে তা বাড়ানো চেয়ে কমানো হবে, তাহলে তো ক্ষুদ্র এবং মাঝারি আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান তারা মানে খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে। আমাদের এইখানে 7 লক্ষ পরিবারের আমাদের একটা কর্মসংস্থান যদি বলি, বিজিএপিএমএ পরিবার ব্যাকওয়ার্ড লিঙ্গেজে যারা কাজ করছি, তো এই কাজের এই সহায়তা আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানগুলোই কিন্তু আমাদের এখানে বেশি কাজ করছে। তো এখানে তো নগদ সহায়তাটা আমাদের গভর্নমেন্ট থেকে বেশি জরুরি, কারণ আমরা ব্যাংকের তো ফ্যাসিলিটি পাচ্ছি না ওইভাবে, এবং এখন আমরা যে ইডিএফ এবং আরো যে কিছু ফ্যাসিলিটিস আছে সেগুলোকে যদি আরো গভর্নমেন্ট থেকে তুলে দেওয়া হয়, তাহলে তো আমাদের এই শিল্প বাঁচানো আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। না, কিন্তু যে আমরা 2026 সালে যে গ্র্যাজুয়েশন করার পর আসলে আমাদের এই সহায়তাগুলো কিন্তু রাখার সুযোগ নেই, ডাব্লিউটিওর যে রুলস রেগুলেশন আছে এবং আইএমএফ থেকেও কিন্তু বিভিন্নভাবে বলা হচ্ছে যে রপ্তানি খাতে যে যে ধরনের সহায়তাগুলো দেওয়া হচ্ছে সেগুলো থেকে ধীরে ধীরে বের হয়ে আসা, এবং এটি বের হয়ে আসতেও হবে। সেক্ষেত্রে আপনাদের আসলে নিজেদের সক্ষমতা বাড়ানোর দিকে বেশি জোর দেওয়ার কথা বলা হচ্ছে, বিশ্লেষকরা বলছেন, সেখানে আপনারা কাজ করছেন কিনা? কারণ এটি আসলেই উঠিয়ে দেওয়ার প্রয়োজন হবে। কিন্তু গত আসলে একটি আলোচনায় ব্যবসায়ীরা অনেকেই বলছিলেন যে অন্যভাবে সেই সহায়তাগুলো দেওয়া যায় কিনা, সে অন্যভাবে আসলে সহায়তা কিভাবে দিতে পারে সরাসরি নগদ সহায়তা না দিয়ে, যে এবং আপনাদের নিজেদের সক্ষমতা বাড়ানো সবকিছু মিলিয়ে আপনারা কি করছেন? দেখেন, অলরেডি কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট রেট অলরেডি বাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা যে আমাদের যে অ্যাসোসিয়েশন আমরা কাজ করছি, প্রত্যেকটা অ্যাসোসিয়েশনকে কিন্তু গভর্নমেন্টের সাথে বসে এই জায়গাগুলোতে নিয়ে কাজ করা উচিত। ফার্স্ট অফ অল আমরা কিন্তু এখন ঠিকমতো জানি না এই 2026 এর মধ্যে যে সব জায়গা থেকে নগদ সহায়তা তুলে নিবে, এই অ্যাওয়ারনেসটাই তো আমাদের মাঝখানে নাই। একটা মালিক 2025 এবং 26 অনলি 2 বছর তার সময় আছে, আমরা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে যখন একটা প্রোডাক্ট নেই 6 মান্থের আমাদের একটা লাইবিলিটিস এর টাইম থাকে, তো ওই টাইম পিরিয়ডও তো আমি জানবো না যে আমার 2026 এর মধ্যে ওটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আমি নেক্সট কি প্রসিড করবো। তো আমাদের যে অর্গানাইজেশন গুলো আছে তাদের সাথে আমাদের উচিত বসা এবং আমাদেরকে বলা এবং আমাদের দাবি দাওয়া তাদের কাছে তুলে ধরা। আমাদের এর মাঝখানে যেটা হতে পারে, ব্যাংক লোন গুলা আমাদের যে এলসি এবং আমরা যে ইম্পোর্টেড যে ফ্যাসিলিটিস গুলা, তারা যদি ওই জায়গায় আমাদের রেট কমিয়ে দেয় এবং আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যদি কোনো সার্কুলারের মাধ্যমে আমাদেরকে যদি কোনো নগদ সহায়তার ফ্যাসিলিটি দেয়, দেন আমাদের এই জায়গা থেকে টিকে থাকা সম্ভব। বাট এছাড়া তো আমাদেরকে যদি আমরাই বলি আমাদেরকে করে যেতে হবে, ব্যবসা আমাদেরই করতে হবে এবং আমাদেরকেই সবকিছু সলিউশন বের করতে হবে, তাহলে তো আমরা এই ব্যবসা বেশি দিন টিকে আগাতে পারবোই না কোনোভাবে। আচ্ছা, আপনাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, সেটি এখন কত বড়, কতগুলো কারখানা এই মুহূর্তে রপ্তানি করছে, মানে রপ্তানি শিল্পের সাথে সরাসরি জড়িত, এবং আপনাদের অবদানটা আসলে রপ্তানি খাতে প্রায় আমরা জানি যে 7-8 বিলিয়ন ডলার আপনারা বলে থাকেন, সেটি কিভাবে? আমরা যদি বলি আমাদের আমাদের
আমরা যদি বলি আমাদের রপ্তানি খাতে আমাদের 1800 পরিবার, মানে আমাদের 1800টা মেম্বার্স আমাদের রেজিস্টার আছে আমাদের ভোটারের লিস্টে, আমাদের এই 1800 পরিবার আমরা $8.2 মিলিয়ন এক্সপোর্ট করে থাকি আমাদের আমাদের অ্যাজ পার আমাদের নিয়ম অনুযায়ী। আমরা কিন্তু এক্সপোর্টের বাইরেও কিন্তু আমরা দেশের সমস্ত চাহিদা যে বাজার সেটাকেও আমরা কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমাদের মেডিসিন কোম্পানি থেকে শুরু করে আমাদের যত নিজস্ব সাপোর্ট এটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে তৈরি করছি, এটা কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে না। এই যে জায়গাগুলোতে আমরা কাজ করে যাচ্ছি নীরবে, কিন্তু আমাদের উপরেই জাস্ট পরের বোঝা চাপিয়ে দেওয়া হবে, ইডিএফ এর ফ্যাসিলিটি তুলে নেওয়া হবে, ব্যাংকের ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়া হবে, আমাদের সাথে সবকিছু হবে। কারণ আমাদের এখানে জোর করা বলার আমাদের অ্যাসোসিয়েশনের শক্তিটা আমরা ওইভাবে পাচ্ছি না। তো এবার বিজেপি এর ইলেকশন হচ্ছে 11ই মে, আমাদের নতুন যদি কমিটি তৈরি হয় আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করার জন্য আমরা চেষ্টা করছি যে সরকারের সাথে আমাদের এই দাবিগুলোকে কেন ঠিক মতো বলা হচ্ছে না এবং আমরা কেন বারবার পিছিয়ে যাচ্ছি এবং আমাদের কথা কেন তারা শুনছে না। এত বড় ইন্ডাস্ট্রি আমাদের $8.2 মিলিয়ন, যদি চিন্তা করি সেকেন্ড অথবা থার্ড আমরা পজিশনে আছি এক্সপোর্টের দিক থেকে আফটার বিজিএমইএ বা আমাদের গার্মেন্টস সেক্টরের পরে। কিন্তু এই যে আপনাদের আসলে কোন সমস্যাগুলো কোন জায়গায়, আপনি বলছিলেন যে আপনাদের উপর সবচেয়ে বেশি চাপিয়ে দেওয়া হচ্ছে, কি চাপিয়ে দেওয়া হচ্ছে আপনাদের, আসলে আপনাদের চ্যালেঞ্জের জায়গাগুলো কোথায়? আমরা একটা ছোট জিনিস বলি, আমাদের কিছু ব্যাংক আমাদেরকে পেমেন্ট যেটা দিত আমরা আগে যেটা পেতাম, যে আমি যখন একটা ব্যাংকে আমি যখন কোন কোম্পানি থেকে এলসি নেই ইম্পোর্ট করি, আমি যখন তার কাছ থেকে ডকুমেন্টসটা নিতে যাই, ব্যাংক আমার কাছ থেকে আমার ইডিএফ ফান্ড থেকে হোক আমার তার পেমেন্টটা দিয়ে দিচ্ছে। ওয়েন ইজ আমি যখন গার্মেন্টসে মাল দিচ্ছি আমাকে বলা হচ্ছে তুমি একটা এলসি নিলা, ডকুমেন্টস দাও, ডকুমেন্টসের পরে ব্যাংক অ্যাকসেপ্টেন্স, ব্যাংক অ্যাকসেপ্টেন্সের পরে তুমি মালিকের কাছে যাও, তারপরে সে দিবে এবং 120 দিন পরে ডেফার্ড অথবা 90 ডেজ এর তুমি পেমেন্ট পাবা। আমাদের এখানেই তো বিরূপ একটা করে রাখছেন। আমি যখন ইম্পোর্ট করে চায়না থেকে বা ইন্ডিয়া থেকে বা বাইরে থেকে মাল আনছি তখন তো আপনি সাথে সাথে তাকে পেমেন্ট দিয়ে দিচ্ছেন, আর আমাদের যখন ব্যাকওয়ার্ড লিঙ্গে আমি কাজ করছি আমাকে দেওয়া হচ্ছে 1 মাস যদি আমার কাজ করার সময় লাগে আমাকে দিচ্ছেন আপনি 120 দিন, এবং আপনি প্রসিডিওরের মাধ্যমে আপনি বেশ কিছু সময় হাতিয়ে নিচ্ছেন যার মাধ্যমে আমাকে 6 থেকে 7 মাস একটা বিলের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তাহলে আপনারা আমাদেরকে সহায়তা কোথা থেকে দিচ্ছে আমাদের গভর্নমেন্ট, একটা জিনিস। এখন ব্যাংক বলছে যে আপনারা আমাদেরকে যে ইডিএফ এর মাধ্যমে যে পারচেজগুলো করেছেন সেটা আপনাকে ডলার দিয়ে পরিশোধ করতে হবে। আমরা এখন আগে যেটা ছিল আপনার ম্যাচুরিটি আছে, ম্যাচুরিটি থেকে 90% পারচেজ করে দিতে পারতেন, এখন আমরা সেটা দিতে পারবো না। কেন দিতে পারবে না? বাংলাদেশ ব্যাংক এটা নিয়ম জারি করে দিয়েছে। আপনি জারি করে দিলেন, আমরা 1800 পরিবার আমরা জানতেছি না আমার 3 মাস পরে আমার ইডিএফ এর ফ্যাসিলিটি লোন কিভাবে পরিশোধ করতে হবে, সেই সলিউশন না দিয়ে আপনি বলে দিলেন কালকে আমাকে পুরো লোন ইডিএফ এর ফান্ড আমি ডলার এনে জমা দিব। তো ডলারটা আমি আনবো কিভাবে? আমাকে তো সময় দিয়েছেন 120 দিন, আমার আমার ম্যাচুরিটি আছে 120 দিন পরে, আপনি বলতেছেন না ওই 120 দিন তো আমি বসে থাকতে পারবো না, আপনার ডেট আজকে, আমাকে ওই পেমেন্ট এখন দিবেন, কিভাবে দিবেন জানি না। এইটা তো কোনো সলিউশন না আমাদের। এই বিষয়গুলো নিয়ে সলিউশনের জন্য আপনারা কি বাংলাদেশ ব্যাংকের সাথে আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা আলোচনা করছেন কিনা? সামনে সামনে বাজেট আসছে, আমরা জানি বাজেটে আপনাদের সাথে নিশ্চয়ই এনবিআর এর সাথে বৈঠক হয়েছে, সেখানে আপনারা কি কি দাবি দাওয়া তুলে ধরেছেন এবং সেই জায়গাটাতে এনবিআর থেকে কি আপনারা আশ্বাস পেয়েছেন? বাংলাদেশের মাধ্যমে এটা জানাতে চাই আমাদের কি তো আমরা নিউজ 24, আপনি নিউজ 24 এ আছেন, নিউজ 24 আমি এটা জানাতে চাই যে আমাদের আমাদের বিজেপিএমই পরিবারের মাধ্যমে আমাদের যেই আমাদের যে অ্যাসোসিয়েশন আমাদেরকে ইনভলভ করা হোক, এবং আমরা কিছুদিন আগে বিসিসিআই এর একটা স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং হয়েছিল, সেখানেও আমরা আমাদের সমস্যাগুলোকে তুলে ধরেছি। আমি আমি চাই যে আমাদের সাথে এনবিআর এবং আমাদের সামনে যারা এই নিয়ে কাজ করছেন আমাদের সাথে দয়া করে আমাদেরকে নিয়ে বসবেন এবং আমাদের সমস্যাগুলো শুনবেন। আশা করি আমাদের এই সমস্যাগুলো খুব বড় না, আবার আমাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য সরকারের সদিচ্ছা থাকে আমরা এই দেশকে এই শিল্পকে $1 মিলিয়ন এখন করছি, আমার মনে হয় আমরা খুব শীঘ্রই ডাবল আমরা করতে পারবো। আমাদেরকে যা সহায়তা যদি করে সরকার থেকে আমরা এটাকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। জি, আমরা আশা করছি আপনারা এগিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ জনাব কাজী ফাহাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম রপ্তানিমুখী শিল্পের যে নগদ সহায়তা এবং অন্যান্য চ্যালেঞ্জের বিষয়ে। এবারে চলে আসছি অন্যান্য সংবাদে। হজ ভিসা নিয়ে 2024 সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেয়া তীর্থযাত্রীরা
ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কা শহরে। এই তিন শহর ছাড়া অন্য কোনো শহরে ভ্রমণ করার উপর রয়েছে নিষেধাজ্ঞা। রোববার এক প্রতিবেদনে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। সেই সাথে কাজ কিংবা বসবাসেও নেই অনুমতি। এই বিধিনিষেধ লঙ্ঘনকারী ব্যক্তিকে ভবিষ্যতে হজে অংশ নেয়ার অনুমতি দেওয়া হবে না, এমনকি দেশ থেকেও বের করে দেওয়া হতে পারে। হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ। এই সময়ের মধ্যে হজ ভিসা নেয়া ব্যক্তিদের ওমরা পালন বা যে কোনো ধরনের আর্থিক বা অনৈতিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নতুন বিধিতে। আট রাকসেল নয় টিসিবির পণ্য এবার এলাকাভিত্তিক স্থায়ী দোকান থেকে বিতরণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। জুলাই থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। মঙ্গলবার বাড়িধারায় ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, কার্ডধারী ছাড়া অন্যদের জন্য ন্যায্য মূল্যে পণ্য রাখার পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। এ সময় পণ্যের সরবরাহ ঠিক থাকলে কেউ কারসাজি করতে পারবে না বলেও মন্তব্য করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগটা, এই উদ্যোগটা যদি আমরা আহসানুল ইসলাম টিটু ভাই, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, ধীরে ধীরে এটিকে একটি বাণিজ্য, আজকে মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগটা, এই উদ্যোগটা যদি আমরা আমরা পণ্যের সরবরাহটা স্থিতিশীল রাখার চেষ্টা করি, উৎপাদক থেকে ভোক্তা, আমদানিকারক থেকে ভোক্তারা যেন সহজে সকল জিনিসের অ্যাভেলেবিলিটি থাকে, এটা হলো আমাদের কাজ। বিভিন্ন কারণে ইনফ্লেশন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তেলের দাম বেড়েছে, এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে, মনিটারি পলিসি আছে, ফিসক্যাল পলিসি আছে। আমরা আশা করব আগামী বাজেটে আপনারা এটা রিফ্লেকশন দেখতে পাবেন। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আমরা সরাসরি বাজারের বর্তমান পরিস্থিতি জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, আপনি চট্টগ্রামের বাজারের খবরাখবর জানান, যেহেতু আসলে আমরা একটু জানতে চাই যে বর্তমানে বাজারের পরিস্থিতি কি, পেঁয়াজের দাম কমছে আমরা শুনতে পাচ্ছি, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। সেই কাঁচা বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে আমরা যেমনটা দেখেছি একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের এখানে সবজি আছে, সবজির দামও কিছুটা বেশি, এই সময়টার মধ্যে সবজির দাম কিছুটা কম থাকার কথা রয়েছে, কিন্তু আমরা দেখছি সবজির দাম অনেক বেড়ে গেছে। তবে এখনও পর্যন্ত পেঁয়াজের দাম যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কিন্তু এখনও কমেনি। তবে ভারত থেকে যে পেঁয়াজ আমদানির খবরে দেশীয় পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। আমরা দেখছি দেশীয় পেঁয়াজ এখন 70 টাকা কুচরা বাজারে বিক্রি করলেও পাইকারি বাজারে আমরা দেখেছি 60 থেকে 65 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। তো এখানে পেঁয়াজ ছাড়াও কিন্তু ডিমের দাম অনেক বেড়ে গেছে, এখন হঠাৎ করে ডিমের দাম এখন ঊর্ধ্বগতি, যেখানে ডিম ডজন প্রতি বিক্রি করেছিল 110 থেকে 20 টাকা, এখন সেই ডিম এখন 135 থেকে 140 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে অন্যান্য যে পণ্যগুলো আছে সেই পণ্যের দামও অনেক বেশি, সবচেয়ে বেশি দাম বেড়েছে এখন চালের বাজার দেখতে পাচ্ছেন। চালের বাজার আমরা দেখাতে চাচ্ছি, চালের দাম এখন আবার বাড়তে শুরু করেছে। চাল সব ধরনের চাল, যেহেতু বোরো মৌসুম, বোরো ধান মানুষের ঘরে ঘরে উঠছে, কিন্তু চালের দাম কিন্তু আমরা দেখছি অনেক বেড়ে গেছে। ঠিক এই সময়টার মধ্যে চালের দাম কিছুটা কমার কথা থাকলেও আমরা দেখছি চালের দামটা অনেক বেড়ে গেছে। একই সাথে আমরা দেখছি যে মশলা জাতীয় যে পণ্য, কোরবানি ঈদকে ঘিরে কিন্তু মশলা জাতীয় পণ্যের আমদানি অনেক বেড়েছে, কিন্তু দেখা যাচ্ছে মশলা জাতীয় পণ্যের দাম
বাড়তে শুরু করেছে। তাহলে বুঝতে পারছেন সব ধরনের পণ্যের দাম এখন অনেক বেড়ে গেছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো, এলাচ থেকে নিয়ে জিরা থেকে নিয়ে অন্যান্য যে পণ্যগুলো আছে এসব পণ্যের দাম কেন এত বেশি বেড়েছে বলে মনে করছেন? এলাচটা আসলেই দাম স্বাভাবিকভাবে একটু বেশি, অন্য সবগুলো মশলা মোটামুটি। জিরার দামও তো একটু বেড়েছে, জিরার দাম একটু কমেছে। জিরার দাম 850 থেকে এখন আমরা 750 টাকা বিক্রি করছি, 750 টাকা বিক্রি করছি। ইন্ডিয়ান ইন্ডিয়ান জিরা আরও কম থাকার কথা, এখন কমতে পারে হয়তো বা আরও কমতে পারে। কিছুদিন আগে আমরা দেখেছি আপনার এলাচের দামটা কম ছিল, এখন হঠাৎ করে আবার এলাচের দামটা বেড়েছে, শুকনো মরিচের দামও তো অনেক বেশি। শুকনো মরিচ স্বাভাবিকভাবে ঠিক আছে, কিন্তু এলাচের দামটা আমাদের কাছেও মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে। সেটা আসলে আমাদের জানা নাই যে কেন বেড়ে গেছে হঠাৎ করে, হয়তো আমদানি কম হইতে পারে। আর অন্যান্য যে মশলা আছে তো কোরবানি ঈদে তো অনেক প্রয়োজন হয় তাই না, মশলা এগুলোর দাম যে বাড়তে শুরু করেছে তাহলে কোরবানি ঈদে তো আরও বেড়ে যেতে পারে। সরবরাহ কেমন দেখছেন আপনারা? সরবরাহ মোটামুটি আছে, কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা সবসময় তো আমরা দেখি যে ঈদ আসলেই একটু দাম বেড়ে যায়, কিন্তু এটা কেন বাড়ে এটা আসলে আমরা বলতে পারি না। এটা উপর আসলে আমরা তো খাতুনগঞ্জ বা পাহাড়তলি থেকে মাল আনি। ডালের বাজারে কী অবস্থা? ডাল স্বাভাবিকভাবে ঠিক আছে, ডাল আগে রমজান থেকে একটু কমছে। চনা বুট যেমন 110 টাকা বিক্রি করতাম, এখন আমরা 95 থেকে 100 টাকা বিক্রি করি। এবং মোটর ডাল এটা ছিল আপনার 85 থেকে 90 টাকা, এখন 75 থেকে 80 টাকা বিক্রি করতেছি। ডালের দাম মোটামুটি ঠিক আছে। মশুরের ডাল 140 টাকা ছিল, এখন 140 টাকা আছে চিকুনটা দেশিটা। ও এখানে যে মশলা পণ্য যেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, মশলা পণ্য ছাড়াও কিন্তু আমরা দেখছি অন্যান্য যে পণ্যগুলো আছে এইগুলোর দাম। নয়ন আপনাকে অসংখ্য ধন্যবাদ। নয়শো চট্টগ্রামের বাজারের খবরাখবর জানছিলাম সহকর্মী নয়ন বড়ুয়ার জয়ের কাছ থেকে। এই মুহূর্তে ডিজিটাল টাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির, ফিরবো শেয়ার বাজারের আপডেট ও ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে, সাথেই থাকুন। পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি জানতে এই মুহূর্তে আমরা সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ডিএসইএক্স ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমেছে, খুবই সামান্য কমে এখন অবস্থান করছে 5,726 পয়েন্টে। ডিএসই সরি ইন্ডেক্স এবং DS30 দুটোই কমেছে, তবে লেনদেন বেড়েছে। বলে রাখি গত এক মাস ধরে আসলে পুঁজিবাজারের খুবই খারাপ অবস্থা চলছিল, সেখান থেকে চলতি সপ্তাহ থেকে কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে বলতে হবে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণও বেড়েছে, এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 907 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 125টির, কমেছে 211টির এবং অপরিবর্তিত রয়েছে 57টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের বর্তমান লেনদেন পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন। মাহমুদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। পুঁজিবাজারের যে চলতি সপ্তাহের যে হঠাৎ করে ঘুরে দাঁড়ানো, এটার পেছনে আসলে কি কারণ কাজ করছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি বলবো যে চলতি সপ্তাহে বাজারটা স্বাভাবিক অবস্থায় আসতে চাচ্ছে বা আসার একটা প্রচেষ্টা চলছে। এ ব্যাপারে আমি বলবো যে বাজার সংশ্লিষ্ট যারা আছে, সেটা নিয়ন্ত্রণকারী সংস্থা DSCC হোক বা আপনার অংশীজনের সাথে যেটা নিয়ন্ত্রণকারী সংস্থা বা ঢাকা স্টক এক্সচেঞ্জ যারা প্রাইমারি রেগুলেটর, তাদের বিভিন্ন ডিসকাশন হোক, এরই একটা রেজাল্ট যেখানে কিছুটা হলেও আপনার সাধারণ বিনিয়োগকারীদের আস্থা আসছে বলে মনে করা যায়। আবার অন্যভাবে বলা যায় যে একটা যে রিমার্ক ছিল যে বর্তমান কমিশন বা চেয়ারম্যান এদের যেন রিনিউয়াল না পায়, এই জন্য বাজারের কিছু ইনফ্লুয়েন্সিয়াল মহল চেষ্টা করছিলেন এবং বাজারে থেকে বিনিয়োগ সরিয়ে নিয়ে যে একটা আপনার প্রেসার তৈরি করতে চাচ্ছিলেন, যেটা মানে রিমার আছে, ওটাই যেহেতু তারা সফল হয়নি, কাজী তারা তো বাজারেরই লোকজন, কাজী বাজারে ফিরে আসতে চাচ্ছে। এভাবেও হয়তো দেখা যায়, অথবা থার্ড আরেকভাবে দেখা যায় যে আপনার যেহেতু আমাদের অনেক বাজে অভিজ্ঞতা হয়েছে, কষ্টকর অভিজ্ঞতা হয়েছে, ওদিক থেকে দেখলে বোঝা যায় যে বাজারে যারা বাজার গঠন নিয়ে বা বাজার মেকআপ নিয়ে কাজ করে, তারা যেহেতু একবার বাড়িয়ে এবং সেখান থেকে আশঙ্কাজনকভাবে কমিয়ে সাধারণ বিনিয়োগকারীদের আপনার ক্ষতিগ্রস্ত করেছে বা তাদের অর্থ হাতিয়ে নিয়েছে, এখন আবার পরবর্তীতে ওই সাইক্লিক ইফেক্ট হিসাবে এখন আবার তারা ইনভেস্টমেন্ট করে বাজারে আসছে, যাতে আবার সাধারণ বিনিয়োগকারীরা লিউড হয়ে ইনভেস্ট করে পরবর্তীতে, যাতে আবার তারা সাধারণ বিনিয়োগকারীদের টাকা হাতিয়ে নিতে পারে। এই তিন দিক থেকেই আপনি দেখতে পারেন
তৃতীয় আশঙ্কাটা এই জন্য বললাম, বিশেষ করে আপনি যদি বিগত কয়েক বছরে অভিজ্ঞতা দেখেন তাহলে কিন্তু এমনও হয়েছে যে বাজার খুব খারাপভাবে পতন হয়েছে বা পড়ে গিয়েছে এবং সেটার পিছনে কিছু কুচক্রি মহল কাজ করেছে, আবার পরবর্তীতে তারা বাজারে ইনভেস্ট করে সূচক নিয়ে খেলাধুলা করে আবার যখন বাজার স্বাভাবিক অবস্থায় আসার একটা প্রচেষ্টা ছিল তখন আবার তারা কিন্তু আপনার এখান থেকে আবার মেকআপ বাজারকে অন্যভাবে প্রভাবিত করে শর্তে পড়েছে। যেভাবে এই জায়গাটাতে আপনাকে একটু প্রশ্ন করতে চাই, আমি একটু থামাচ্ছি আপনাকে, যেটি নিয়ে আসলে আপনার সাথে গত কিছুদিন আগেও আমার কথা হয়েছে যে এই যে যখন এই বাজার একটু ভালোর দিকে যায় তখনই একটি আশঙ্কা তৈরি হয় আবার খুব বড় ধরনের একটা পতনের, এবং আমরা সেটি কিন্তু প্রতি সারা বছরই এই চিত্রটা দেখছি, যেটি আপনি বলছিলেন যে একবার বাজার ভালো হলে আবার আশঙ্কা থাকে কিন্তু সেই বাজার থেকে আবার একটা গোষ্ঠী টাকা তুলে নিয়ে বিনিয়োগকারীদেরকে, সাধারণ বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করে। এই যে একটি চক্র চলতে মানে আমাদের পুঁজিবাজারে চলছে, এটি আসলে একটি টেকসই পুঁজিবাজারের জন্য তো মোটেও ভালো নয় সেটি নিশ্চয়ই। সেই জায়গাটাতে আসলে এই প্রক্রিয়াটা মানে আপনি যদি বিশ্বের অন্যান্য পুঁজিবাজারগুলো দেখেন, ভালো ভালো পুঁজিবাজারগুলো দেখেন, সেখানকার যে পুঁজিবাজারে যে ট্রেন বা সেখানে যে প্র্যাকটিস সেটা তো আমাদের এখানে হচ্ছে না। সেই জায়গাটাতে নিয়ন্ত্রক সংস্থা এই জিনিসটা তারাও নিশ্চয়ই বুঝতে পারার কথা, তারা কি এই বিষয় নিয়ে কাজ করার কোনো সুযোগ আছে, এখানে কোনো মেকানিজম করার সুযোগ আছে কিনা? দেখুন, নিয়ন্ত্রণকারী সংস্থায় বলি বা আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জের কথাই বলি, তাদের কাজ করার শুধু সুযোগ নাই, এটা তাদের কাজ করার দায়িত্ব এবং কর্তব্য বটে, এবং এই জন্যই তারা কিন্তু ওই পদে আসীন আছে বা আবার পুনরায় নিয়োগ দেওয়া হচ্ছে। এখন দুঃখের ব্যাপারটা হচ্ছে, দেখেন টেকনোলজিক্যাল ইনক্যাপাসিটি তো আমাদের নাই, আমাদের টেকনোলজিক্যালি আমরা অনেক এখন রিচ, এবং বিশ্বের অন্যান্য বাজারের কথা চিন্তা করলে আমরা কিন্তু এখানে খুব একটা পিছিয়ে নাই। এখন এখানে দুটো জিনিসের এখানে গ্যাপ আছে, একটা হচ্ছে আপনার দক্ষ জনবলের অভাব আছে, ডিএনসিসিতে যদি বলেন আপনি সেখানে তো নিশ্চয়ই আছে, দেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনেও এখানে কিছুটা অভাব আছে, এবং আমি সবচেয়ে বলবো যে সদিচ্ছার অভাব আছে অথবা অথবা তাদের কাজ করার লিমিটেশন আছে কুচক্রি মহলের কাছে। আদারওয়াইজ বারবার এভাবে আপনার মনে করেন এরকম মার্কেট মেকআপ করে সাধারণ বিনিয়োগকারীদের আর আপনার পথে বসিয়ে অথবা দেশের সম্ভাবনাকে, অর্থনীতির সম্ভাবনাকে আপনার হোঁচট খাইয়ে তারা বারবার আপনার কুচক্রি মহল বাজার থেকে পার পেয়ে যাচ্ছে, এটা তো হতে পারে না বা এটা মেনেও নেওয়া যায় না। তো কাজেই এখানে আমি বলবো যে ডেফিনেটলি এখানে গুড গভর্নেন্স বা কার্যকরী গভর্নেন্স যেটা ইফিশিয়েন্ট গভর্নেন্স এর অভাব আছে, এবং এর দায় এবং দায়িত্ব দুটোই হচ্ছে নিয়ন্ত্রণকারী সংস্থা এবং আমাদের প্রাইমারি যে স্টক এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আছে তাদের, এবং তাদের এটা নিতেই হবে। জি অবশ্যই, আমরা আপনি একটু যদি বলেন যে তাহলে এই মুহূর্তে আসলে বাজার কোন দিক দিয়ে যাবে, মানে আগামী এক দুই মাসের যদি প্রেডিকশন করতে বলি আপনাকে, বাজারের ট্রেন্ড আসলে কোন দিকে যেতে পারে? দেখুন, আমি বলবো যে এখানে যদি গুড গভর্নেন্স এনশিওর করা যায় বা সাধারণ বিনিয়োগকারীদের, ইভেন বড় বড় বিনিয়োগকারীদের যারা ভালো আছে তাদের যদি পুঁজির নিশ্চয়তা দেয়া যায়, তাহলে এই বাজার আরো কারেকশন হওয়ার, আমি বলবো কারেকশন হওয়ার আরো যথেষ্ট জায়গা আছে, এবং এই ভলিউম যেটা 1,000 কোটি টাকা বা এর ধারে কাছে থাকছে এটা কিন্তু বেড়ে 1,500-2,000 কোটি টাকা হওয়ার কোনো আপনার অসম্ভব কোনো কিছু না। বা যদি গুড গভর্নেন্স এন্ড ভালো সাপোর্ট দেয়া যায় এবং বিশেষ করে অংশীজনের কাছে কোয়ার্ডিনেটেড একটা অরকাস্টেড ইফোর্ট নেওয়া যায় যাতে আপনার যেমন মানি মার্কেটে বিরূপ কোনো পলিসি না আসে, ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের এমন কোনো নির্দেশনা না আছে, অথবা আপনার মনে করেন হঠাৎ করে এইরকম বাজার যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন যেন ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তন না হয় বা নীতিগত সিদ্ধান্ত আপনার যেন পরিবর্তন না হয়, অ্যাট দ্য সেম টাইম
এখন যেন আপনারা মনে করেন ডাকডোল পিটিয়ে বাজারে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে এরকম কোন স্টেপ যদি না নেওয়া হয় তাহলে এই বাজার কিন্তু ভালোর দিকেই আগাবে। বাট এগেইন ভয় হচ্ছে এটা অতীত অভিজ্ঞতা থেকে যে এই অবস্থায় থাকবে কিনা, যথেষ্ট পরিমাণ ভয় হয় কারণ পুচকটি মহলরাই আলটিমেটলি বাজারের কন্ট্রোল নিয়ে তারা অবশ্যই সক্রিয় আছে এবং সেই জায়গাটাতে আসলে সতর্ক থাকাটা খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ মাহমুদ হোসেন আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ শুনছিলাম। এবারে আমরা জানাতে চাই স্বর্ণ, মুদ্রা এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতে মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রা বিনিময় মূল্য আমরা যদি দেখি, আজকে ডলার, মার্কিন ডলার বিক্রি হচ্ছে 115 টাকায়, কেনা হচ্ছে 114 টাকায়, ইউরো 125 টাকায় কিনা 131 টাকায় বিক্রি করা হচ্ছে, পাউন্ডের কেনা দর 143 টাকা, বিক্রয় 147 টাকা, চীনা ইউয়ান কেনা হচ্ছে 14 টাকায়, বিক্রি হচ্ছে 17 টাকায়, সৌদি রিয়াল 27 টাকায় কিনে 31 টাকা বিক্রি করা হচ্ছে, ভারতীয় রুপির 1.38 টাকা কিনে 1.45 টাকা বিক্রি হচ্ছে। স্বর্ণের দাম জানাতে চাই জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে সবশেষ যে তথ্য আমাদের কাছে এসেছে সেখানে দেখতে পাচ্ছি 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরি দাম পড়ছে 110,000 টাকার বেশি, 21 ক্যারেটের দাম পড়ছে 105,897 টাকা, 18 ক্যারেটের দাম 90,769 টাকা এবং সনাতন স্বর্ণ পাওয়া যাচ্ছে 75,000 টাকায়। রূপার দরদাম জানাবো। রূপা অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে। রূপা 22 ক্যারেট রূপার দাম পড়ছে প্রতি ভরিতে 2,000 টাকার বেশি, 21 ক্যারেটের দাম পড়ছে 2,005 টাকা, 18 ক্যারেটের দাম 1,714 টাকা এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,282 টাকায়। দর্শক, ডিজিটাল ডাটা বিজনেস আওয়ারের সময় হলো আরেকটি বিরতি, ফিরবো একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ডিজিটাল ডাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। টানা তাপপ্রবাহে আর অনাবৃষ্টিতে কৃষিতে যেমন ক্ষতি হয়েছে, তেমনি লোকসানের সংখ্যায় দিন কাটছে আম লিচু চাষিদেরও। তাপমাত্রার পারদ নেমে আসলেও ক্ষয়ক্ষতির ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে ভুক্তভোগীদের। এক বিশেষজ্ঞ বলছেন, এবার উৎপাদন কমতে পারে 20-30%। তাপপ্রবাহের প্রভাব কতটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তা তুলে ধরেছেন সহকর্মীরা। এবার বোরো ধান চাষ করতে গিয়ে মহা বেকায়দায় পড়েছেন। এই অঞ্চলে অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ প্রকল্প থেকে কৃষকদের 1 ফোঁটা পানিও দেওয়া হয়নি। বিঘাতে 20,000 টাকা খরচ হয়ে গেছে, আর উঠবে না, উঠবে 10,000। সময় মতন পানিটা পায় নাই, ঠিক আছে, যার কারণে মনে করেন যে ফিসগুলো সাদা হয়ে যাচ্ছে। ফিস আসছে, শীষ আষাঢ়িতে যে পানি সংকটে শীষ আসছে, মারা যাচ্ছে, অনেক সিটি কেটে যাচ্ছে ধানে। আমরা কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে, তারা আমাদেরকে এই কথাটি স্বীকার করে একই সঙ্গে বলেছেন কৃষকদের তারা পরামর্শ দিচ্ছেন এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারে, সেজন্য আমরা কৃষকদের কাজ করছি, আমরা সর্বক্ষণে কৃষকের সাথে আছি। একই সঙ্গে এবার কিন্তু ক্ষতি হয়েছে আমের, এবং আমের মুকুলও পড়ে গেছে, অনেক জায়গায় পড়ে যাচ্ছে। আমরা আমের খবর জানতে চলে যাব রাজশাহীতে সহকর্মী মুর্তজার কাছে। ধন্যবাদ জাহিদ। আম বাগানের চিত্র একই রকম, দীর্ঘদিন চলা তাপপ্রবাহ গত কয়েকদিন থেকে স্বাভাবিক পর্যায়ে এসেছে, আর তাপপ্রবাহের ফলে রাজশাহীর আম বাগানগুলোতে 5-10% গুটি ঝরে পড়েছে, আর অন্য বছরের তুলনায় আমের মুকুলও কম এসেছে, ফলে উৎপাদন কমবে বলে কৃষকরা জানাচ্ছেন। ছোটো ছোটো মুকুল যেমন ছিল তখন তো গরম, তারপরে আবার বড় বড় হলো তখনও গরম, সেই ক্ষেত্রে আম অনেক ঝরে পড়ে গেছে। আমরা ডিপের পানি দিয়ে গোড়ায় পানি দিচ্ছে, উপরের তাপমাত্রার কারণে আম ঝরে পড়ে যাচ্ছে। কৃষি বিভাগ বলছে গত বছর আমের মুকুল এসেছিল 94%, আর এবছর আমের মুকুল এসেছে 84%। তাপপ্রবাহের ফলে যে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেই লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজশাহীর আম বাগান থেকে এই ছিল সর্বশেষ। এবার লিচুর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছেন দিনাজপুরের সহকর্মী পলাশ। রাজশাহীর আমের মতো দিনাজপুরের লিচুর অবস্থাও কিছুটা একই রকম। চাষিরা বলছেন তাদের বাগানের লিচু প্রচণ্ড তাপদাহে ঝরে পড়ছে। স্থানীয় কৃষি অফিস তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে করে এই লিচুগুলো টিকিয়ে রাখা যায়। পানি দেওয়ার পর মেশিন দিয়েও থাকতেছে না, তীব্র তাপমাত্রার কারণে লিচুগুলো জ্বলে যাচ্ছে। বোম্বাইটা তো আছে, কিন্তু মাদ্রাজিটা নষ্ট হয়ে গেছে, বেদনাটাও নষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত একটু হিট ওয়েভের কারণে বিভিন্ন জায়গায় একটু লিচু দিনাজপুরে প্রতি বছর 3,500 মেট্রিক টন লিচু উৎপাদন হয়, এবার ফলন কিছুটা বিপর্যয় হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রায় 20-30 লক্ষ টন আমন ধান কম হবে শুধু খরার কারণে, এছাড়াও অন্যান্য যে দানাদার ফসল সেগুলোর কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক হচ্ছে সেচ দেওয়ার খরচ বেড়ে যাচ্ছে,
দুই হচ্ছে যে দানাগুলো পূর্ণ হচ্ছে না। সুতরাং আমরা মনে করি যে উত্তরাঞ্চলে এবারের যে দীর্ঘমেয়াদী খরা এবং উচ্চ তাপমাত্রা, এটার ফলাফল খুব ভয়াবহ। এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।